তুম বন্ধুরা কেমন আছেন? আজকে হচ্ছে আমরা ট্যুরে যাচ্ছি কবি কাদের নেওয়াজ এবং কামারখালি গড়াই সেতু। তো আমরা এখনই বের হব, আমরা বলতে আমি এখন বের হয়ে যাচ্ছি এবং আমার অন্যান্য যে সমস্ত সাথী ভাইয়েরা আছে তারাও আসতেছে। তো আজকে সকালটাই খুব সুন্দর এবং বাসা থেকে এখনই বের হয়ে যাব। তো আপনারা হচ্ছে আমার সাথে থাকুন এবং আমাদের মাগুরার বাইকার গ্রুপের সাথে থাকুন। আপনারা আমাদের সবসময় সব রকমের আপডেট পেতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এগোতে থাকি। প্রতিযোগিতা করতে আসি নাই, ঠিক আছে? আমরা সুন্দরভাবে যাব, আমরা প্রত্যেকেই ভদ্রঘরের সন্তান, অতএব সেটা আমাদের মাথায় থাকতে হবে। রাস্তায় বেরোলে কোনো মতে বস্তির ছেলেপুলের মতো কাজ করা যাবে না, ঠিক আছে? ভাই ব্রাদার, আমি যাব, দেখে সবাই সুন্দর করবো, আস্তে আস্তে যাবো, কোনো সমস্যা নেই, আমাদের বেশি দূরে না, ঠিক আছে? আস্তে আস্তে রিল্যাক্স নিয়ে যাবো, কারণ গায়ে ধুলোও লাগবে না, কেউ আগে পিছনে করবেন নিতে হবে। সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি মোটামুটি এখানে দুই একজন বাদে সবারই মনে হয় সিনিয়র হবো, অতএব মানে সবার কাছে আমি হাত জোর করে বলতেছি ভাই, কাইন্ডলি কেউ ইন্টারনেটে চালাবেন না, এক সিরিয়ালে যাবেন, ঠিক আছে? এখানে আগে পিছনে কোনো কিছু নাই, যে ওর আমার বাইক ভালো সামনে থাকবে এরকম যেন না হয়, ঠিক আছে? সবাই আসবি তো ভাই, ওকে তাহলে আমরা রওনা দিতে পারি। এখন নদীর ভিতরে নামতেছি, জায়গাটা অসম্ভব রকমের সুন্দর, এটা আসলে এখানে না আসা পর্যন্ত বোঝা যাবে না। আর আমি এই যে ভোকালটা দিচ্ছি, এই ভোকালটা যখন দিচ্ছি তখন হচ্ছে এই জায়গাটাতে আসলে কথা বলার মতো কোনো স্কোপ ছিল না, আমি পরে ভোকালটা দিয়েছি। তো এই জায়গাটা চড়ের উপর দিয়ে বাইক চালানো খুবই কঠিন একটা অবস্থা, তারপরও অনেক মজা লেগেছে, সবাই মিলে একসাথে গিয়েছি। জায়গাটা আসলে কিছু কিছু জায়গায় ভেজা ছিল, ওই জায়গার মধ্যে হচ্ছে বাইক চালাইতে সুবিধা হয়েছে, কিন্তু যেসব জায়গায় মানে শুকনা ছিল, মানে বালি শুকাই গেছে আর কি, ওই সমস্ত জায়গায় বাইক গিয়ে একদম ফেসে যাচ্ছিলো, তখন পিছনে চাকা ঘুরতেছিল, বাইক সরতেছিল না। তো এরকম পরিস্থিতি বেশ কয়েকবার এরকম পরিস্থিতি শিকার হতে হয়েছে, তারপরও আর কি আমাদের খুব ভালো লাগছে যে আমরা এই জায়গার মধ্যে যেতে পারছি। অনেকটা রাস্তা ঘুরে, মানে অনেকটা জায়গা ঘুরে তারপরে হচ্ছে এই চরের মধ্যে যেতে হয়। তো জায়গাটা বেশ সুন্দর আসলে, আপনারা না আসলে আসলে বিষয়টা বুঝতে পারবেন না। আসলে আমাদের অসম্পূর্ণ ট্যুরটা আসলেই খুবই দুঃখজনক, এবং এটাও সত্য যে করোনা পরিস্থিতি, আমরা যখন ট্যুরটা ফেলেছিলাম তখন আসলে কিন্তু করোনার এত প্রকোপ ছিল না। মানে ট্যুরের মানে 2 তারিখের আগে প্রায় 15 থেকে 20 দিন আগে আমরা ট্যুরটা ফেলেছি। তো এই 15-20 দিন আগে করোনা নিয়ে এত প্রবলেম ছিল না, এখন যেহেতু প্রবলেমটা হয়েছে এই কারণে আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়েছে। তারপরও আসলে আমরা আমাদের নিজেদেরকে সামলাতে না পেরে বাকি সবাই যারা ছিল আমাদের ট্যুরে, প্রায় 50টা মতো বাইক হয়েছিল, প্রত্যেক বাইকারকে আমরা বাসায় পাঠিয়ে দিয়ে আমরা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে তারপরে হচ্ছে 4 জন আসছিলাম, আমি, বাঁধন, আকিদুল, তারপরে শফিকুল, আরও 2 জন ছিল, চাচা ছিল।
তো বেশ মজা হয়েছে কিন্তু আসলে এখানে আসার পরে। তো এই যে এই জায়গাটার মধ্যে এসে কিন্তু বাইক ফেসে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে ওই যে আমার যে পিলিয়ন ছিল তাকে নামাই দিয়ে তারপর হচ্ছে আমি একা একাই চলে গেছি আর কি। এই যে আরেকজন ছিল আর আমার সাথে যে আছে সে হচ্ছে সুজুকির একটা বাইক কিনবে, যার কারণে আর কি সে সুজুকির খুব গুণগান করতেছে দেখবেন আপনারা। তার কথা শুনলেই মানে ক্যামেরাম্যান যে তার কথা শুনলেই বুঝতে পারবেন যে সে সুজুকির খুব গুণগান করতেছে। তো বোঝাই যায় যে সে সুজুকির বাইক কিনবে, ঠিক আছে। অথচ আমার বাইকটাও কিন্তু ছিল, এটাও কিন্তু খুব সাবলীলভাবে রাস্তা পার করে ফেলছে, সেটার কোনো কথা বলে নাই। কিন্তু পালসারের দুর্নাম করতেছিল, যারা পালসার লাভার আছেন তারা একটু তাকে তার সম্বন্ধে কিছু বললেন আমাদের কমেন্টে। তো এইটাই আর কি আমাদের ট্যুরটা বেশ মজা, মানে ওই মানে অসমাপ্ত ট্যুর আর কি। ট্যুর বললে ভুল হবে, অসমাপ্ত ট্যুর, ট্যুরটা কিন্তু খুবই মজার ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে অলরেডি এখানে চলে আসছি। এবং আমাদের ওই দিন একটা ঘটনা ঘটছিলো, সেটা হচ্ছে বাঁধনের বাইকের পিছনে একটা ব্যাগ ঝুলানো ছিল, সেই ব্যাগটা হারাই গেছিলো। পরে আমরা একটু চিন্তিত হয়ে পড়ছিলাম, পরে অবশ্য ব্যাগটা আমরা পেয়েছিলাম, চরের মধ্যেই পড়েছিল ভাই। মানতে হবে ঠিক আছে, এখন দেখতে থাকুন আমাকে নামাই দিয়ে। অসাধারণ একটা ভিউ, গাড়ি আসবে আর যাবে। বাদেন ফোনে আটিছে, আমুন আসবো একটু চিল হবে, চিল সবাই মিলে অনেক মজা করছি গোসলের পরে। আমরা খাবার টাবার নিয়ে গেছিলাম ওখানে, গোসল খেয়ে খেয়েছি এবং অনেক মজা হয়েছে। এটা আসলে বলার মতো না, আসলে এই ট্যুরটা আমরা আবার খেলবো করোনা পরিস্থিতির উন্নতি হলে, তখন আমরা সবাই মিলে একসাথে মজা করবো। তো ততদিন পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আমাদের মজা আবার হবে ইনশাল্লাহ। আপনারা একদমই টেনশন করবেন না, মজা আসছে। মাগুরা বাইকের গ্রুপের সঙ্গে ধন্যবাদ সবাইকে।